সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামেতে আরেকটি বার শুভেচ্ছা জানাই, সকলকে জয় যিশু। আসুন আমরা এই সুন্দর সময় ঈশ্বরের বাক্য সকল শ্রবণ করি। আর আজকে যে বিষয় তা হলো ঈশ্বর তিনি শৈল, অর্থাৎ তিনি দৃঢ় ঈশ্বর, আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা সর্বপ্রথমে ঈশ্বরের বাক্য আমরা শুনি। দ্বিতীয় বিবরণী 32:4, তিনি শৈল, তাহার কর্ম সিদ্ধ, কেননা তাহার সমস্ত পথ ন্যায্য, তিনি বিশ্বাসী ঈশ্বর, তাহাতে অন্যায় নেই, তিনি ধর্ময় ও সরল। আমেন। আরেকটি বার আমরা পড়ি, দ্বিতীয় বিবরণী 32:4, তিনি শৈল, তাহার কর্ম সিদ্ধ, কেননা তাহার সমস্ত পথ ন্যায্য, তিনি বিশ্বাস ঈশ্বর, তাহাতে অন্যায় নাই, তিনি ধর্ময় ও সরল। ঈশ্বর তো আপন বাক্যে আমাদের আশীর্বাদিত করুন। আমেন। স্বর্গের প্রেমময় পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিয়ে আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার তোমার হস্তে সমর্পণ করে প্রভু এই সময় তোমার কাছে আমাদের জীবন মন আত্মা সমর্পণ করি এবং প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে তোমার জ্ঞান দ্বারা বুঝতে সাহায্য করো, যে প্রভু আমাদের জীবন সকল প্রভু এই পৃথিবীতে তা প্রভু তোমার দয়ায় এবং করুণায় আমরা এখনও অবধি সুস্থ সবলভাবে বিচরণ করছি। সেই অনুগ্রহ এবং দয়ার মধ্যে দিয়ে আমাদেরকে তুমি চালাও এবং সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমরা দেখি যে এখানে লেখা আছে তিনি শৈল, তাহার কর্ম সিদ্ধ। আমাদের ঈশ্বর তিনি শৈল, অর্থাৎ শৈল বলতে পাহাড় পর্বত, অর্থাৎ সেই পাহাড় পর্বত দৃঢ় অবস্থায় দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পারি সেই পাহাড় যেমন দৃঢ় অবস্থায় স্থিরভাবে যে দাঁড়িয়ে আছে এবং তার শক্তি তার ক্ষমতা যখন আমরা পাহাড় পর্বত আমরা দেখি আমরা বুঝতে পারি যে একভাবে সে দাঁড়িয়ে আছে এবং তা থেকে আমরা বুঝতে পারি যে সেই শৈল পর্বত তারা কত শক্তিশালী এবং কত দৃঢ় অবস্থায় তিনি সেই পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে। সেই ঠিকভাবে আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে আমাদের ঈশ্বর ঠিক তেমন শৈলের মতো, অর্থাৎ দৃঢ় এবং সেই এক জায়গায় এক ক্ষমতার মধ্য দিয়ে আমাদের ঈশ্বর তিনি আছেন, অর্থাৎ তার কাছে সর্বশক্তি আছে এবং তাহার কর্মসিদ্ধ। আমাদের ঈশ্বরের যে কার্যগুলো তা হলো সিদ্ধ, অর্থাৎ তা পূর্ণ করে, অপূর্ণতা নয়, কিন্তু ঈশ্বরের কার্য সকল তা সিদ্ধ এবং পূর্ণতা আমরা দেখতে পারি। কেমন আমরা দেখতে পারি? ঈশ্বর তিনি সমস্ত কিছু যখন সৃষ্টি করেছিলেন আমরা দেখি আদি পুস্তক 1, সেখানে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের সৃষ্টিগুলি কতটা সিদ্ধ অবস্থায় যা আমরা কল্পনা করতে পারি না, যা আমরা চিন্তা আমরা করতে পারি না, যা আমরা ভাবতে পারি না, যে ঈশ্বরের যে কার্য এই পৃথিবী সৃষ্টি করা, এই পৃথিবীতে নদ নদী এবং সমুদ্র পাহাড় পর্বত তারা নক্ষত্র সূর্য ব্রহ্মাণ্ড এই সমস্ত কিছু ঈশ্বর তিনি যখন সৃষ্টি করেছেন এবং তার কার্য সকল আমরা যখন ধ্যান করি আমরা যখন ভাবতে থাকি আমরা বুঝতে পারি যে তার কার্য কতটা সিদ্ধ তা আমরা কল্পনা করে আমরা শেষ করতে পারি না। অর্থাৎ ঈশ্বরের কার্য সকল সিদ্ধ পূর্ণ পূর্ণতা আছে আমরা দেখতে পাই, কেননা তাহার সমস্ত পথ ন্যায্য এবং আমাদের ঈশ্বর তিনি এই পৃথিবীতে আমরা দেখি যে মনুষ্যর মধ্যে তিনি যে কার্যগুলো তিনি করেছেন তার সিদ্ধ অবস্থায়, অর্থাৎ ঈশ্বর তিনি সঠিকভাবে এবং
দৃঢ়ভাবে সেই কার্য সকল তিনি তার মনোনীতদের মধ্যে প্রকাশ করেছেন। আমরা দেখি বিশ্বস্ততার সহিত, এবং আমরা দেখি সেই ঈশ্বর তাহার সমস্ত পথ ন্যায্য, অর্থাৎ সঠিকভাবে আমাদের ঈশ্বরের পথ সকল আমরা দেখতে পারি। কারণ এখানে লেখা আছে তিনি বিশ্বাস ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরকে আমরা বিশ্বাস আমরা করতে পারি। সেই ঈশ্বর তিনি বিশ্বাস ঈশ্বর এবং তাহাতে কোনো অন্যায় নাই। আমেন। আর এই যে লেখা আছে তাহাতে কোনো অন্যায় নাই, এই বিষয়টা আমরা একটিবার আমরা যদি চিন্তা করি, আমরা একটিবার ভাবি, আমরা বুঝতে পারবো মসির ঘটনা থেকে। কি সেই মসির ঘটনা? মসি ইসরায়েলিদের নিয়ে যখন তিনি ঈশ্বরের নির্দেশে তিনি গমন করছেন, তখন আমরা দেখি ইসরায়েলিদের মধ্যে তারা জলের অন্বেষণ করছে। তখন মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, ঈশ্বরকে বললেন যে ইসরায়েলীয়রা তারা অর্থাৎ যারা ঈশ্বর বিশ্বাসী, হ্যাঁ, তারা জল অন্বেষণ করছেন, জল তারা চান, এই জায়গায় জল নেই। তখন ঈশ্বর তাদেরকে বলল যে তোমরা যাও সেই শৈলে, আর সেখানে গিয়ে বলো জল বাহির হয়ে আসতে, তাহলে দেখবে জল বাহির হয়ে আসবে। এবং মসি তিনি সেই মতো ঈশ্বরের নির্দেশ মতো তিনি গেলেন শৈলের সামনে সেখানে, আর তিনি শৈলে তার হস্তে যে লাঠি ছিল তা দিয়ে আঘাত করলেন এবং জল বাহির হয়ে আসতে বললেন, এবং সঙ্গে সঙ্গে জল বাহির হয়ে আসলো শৈল থেকে, পাহাড় থেকে। আর তখন সেই সমস্ত ইসরায়েলীয়রা সেই জল তারা পান করল। কিন্তু আমরা দেখি মসি তিনি ঈশ্বর ভক্ত, মসির ঈশ্বর প্রেম আমরা দেখি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা উৎসাহজনক। আমরা যখন মসি এবং ঈশ্বরের সম্পর্ক সকল আমরা যখন পাঠ করি, আমরা তখন বুঝতে পারি। কিন্তু সেই মসি তিনি ঈশ্বরের কথা অমান্য করেছিলেন। কেমন কেমনভাবে ঈশ্বর তিনি বলেছিলেন সেই শৈলের কাছে গিয়ে জল বাহির হয়ে আসতে, কিন্তু মসি তার সেই কথা তিনি বলেছিলেন ঠিকই, কিন্তু তার হস্তে যে লাঠি ছিল তা দিয়ে সেই পাহাড়ে আঘাত করেছিলেন, আর এইটি ছিল মসির কাছে অন্যায় যে কার্য। এবং ঈশ্বর সেই ঈশ্বরের বাক্য বিরুদ্ধ যে কার্য মসি করেছিল, আর তার মধ্য দিয়ে ঈশ্বর মসিকে সেই মতো বিচার তিনি করেছিলেন। আর তা থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর পক্ষপাতিত্ব ঈশ্বর নয়, যে যারা ভুল করবে ঈশ্বর তাদেরকে ছাড় দেবে, কিন্তু ঈশ্বর তিনি নিরপেক্ষ। অর্থাৎ আমরা ঈশ্বর পথে আমরা যদি চলি এবং আমাদের কার্য সকল যদি নিরপেক্ষ অবস্থায় থাকে, আমাদের কার্য সকল যদি ঈশ্বরের প্রতি বাক্যের প্রতি আমাদের কার্য সকল থাকে, তাহলে ঈশ্বর তিনি আমাদের নিরপেক্ষ অবস্থায় তিনি আমাদের সবসময় থাকেন। কিন্তু যদি আমরা বাক্যের প্রতি আমরা বিরুদ্ধাচরণ করি, তখন আমরা দেখতে পারি সেই মসি তিনি বিচারের মধ্যে পড়েছিলেন ঈশ্বরের কাছে। আর তা থেকে আমরা দেখি যে ঈশ্বর তিনি তাহাতে অন্যায় নাই, অর্থাৎ তিনি ধর্মময় এবং সরল। অর্থাৎ ঈশ্বর তিনি ধর্মময় এবং সরল, সেইভাবে ঈশ্বর তিনি আমরা দেখতে পারি মসিকে তিনি বিচার করেছিলেন। এবং তা থেকে আমরা বুঝি যে ঈশ্বর তিনি সবসময় নিরপেক্ষ অবস্থায়, কারোর পক্ষ থেকে তিনি নয়, যে সঠিকভাবে থাকবে ঈশ্বর তার সঙ্গে। কিন্তু যদি ঈশ্বর থেকে আমরা বিরুদ্ধাচরণ করে আমরা চলি, ঈশ্বর তার ন্যায় তিনি করবেন। অর্থাৎ ঈশ্বর তিনি তার হাতে অন্যায় নাই, এবং তিনি ধর্মময় এবং সরল। হালেলুয়া। আর সেটিকভাবে আজকে বলতে চাই যে ঈশ্বর তিনি আমাদের দৃঢ় শৈল, এবং তাহার কার্য সকল সিদ্ধ, এবং তাহার পথ সকল ন্যায্য, এবং তাহাতে কোনো অন্যায় নয়, তিনি ধর্মময় এবং সরল। সেই ঈশ্বরকে আমরা কি
বিশ্বাস করি, সেই ঈশ্বরের কার্য সকল, সেই ঈশ্বরের পথ সকলে আমরা কি গমন করতে চাই, আমরা কি সেই বিশ্বাস ঈশ্বরকে আমরা বিশ্বাস করতে চাই, এবং যে ঈশ্বর তিনি নিরপেক্ষ, তিনি আমাদের নিরপেক্ষ, সেই ঈশ্বরকে আমরা কি আমাদের সমস্ত হৃদয় তার হস্তে আমরা রাখতে চাই। যদি তাই হয় আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা অনুসরণ করি, সেই ঈশ্বরকে আমাদের জীবন তার হস্তে সমর্পণ করে দিই। ঈশ্বর তা বনবাকে আমাদের আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।